গ্রামে আমরা নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করার জন্য আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাই। আল্লাহ পাক আমাদের এই কর্মসূচিকে যেন কবুল করে নিয়ে জান্নাতি এই কাফেলাকে ত্বরান্বিত করার সৌভাগ্য দান করেন। এই কর্মসূচি বাস্তবায়ন যেন আমরা সফলভাবে করতে পারি। আল্লাহ হাদিস আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের কর্মীদেরকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম সাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অনেক প্রশ্ন স্টেজে পাঠাচ্ছেন। আপনাদের সুবিধার্থে মার্কাজের একাডেমিক ভবনের আত্তাহরিক অফিসে ফতোয়া বুথ খোলা হয়েছে। আপনাদের যে কোনো প্রশ্ন সেখান থেকে ছয় হাদিস ভিত্তিক দলিল নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ইয়াতিম প্রকল্পের একটি স্টল আমাদের স্টেজের দক্ষিণ দিকে আছে। আপনারা সেখানে এককালীন দাতা হিসাবে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন, পাশাপাশি সেখানে দান করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কামরুজ্জামান বিন আব্দুল বারী, সাধারণ সম্পাদক, জামালপুর দক্ষিণ। তার বক্তব্যের বিষয় জানাজা, কাফন ও দাফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামীদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুয়া। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজা বিইসনাদে হাসান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাআত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সম্মানিত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আপনারা ভাই সঞ্চালকের কণ্ঠ থেকে আমার আজকের বক্তব্যের বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আমার বক্তব্যের বিষয় জানাজা, দাফন, কাফন এবং গোসলের পদ্ধতি সহ মানুষের জীবনের সর্বশেষ যে অবস্থা, সে অবস্থাটা সুন্দর, সুশৃঙ্খল এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। বাংলায় প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো। হাদিসও একই কথায় এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে নিশ্চয় সর্বশেষ যে আমল, সে আমলটা হলো অধিক গ্রহণযোগ্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মুসলিম জাতি, আমাদের জীবনের সর্বশেষ অবস্থা তথা মুমূর্ষুকালীন সময় থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত আজকে আমরা মুসলিম জাতি বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বেদাতে আমরা আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছি। প্রক্ষান্তরে সহি হাদিসের পদ্ধতি থেকে আমরা দূরে ছিটকে পড়েছি। এবার চলুন, যে আমাদের একজন মুমূর্ষু ব্যক্তির জন্য সর্বপ্রথম যে বেদাত দিয়ে আমাদের কাজ শুরু হয়, সেটা হল জালালি খতম বা খতমে ইউনুস। একজন মানুষ যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়,
যখন মরো মরে না, বাঁচো বেঁচে না, বেঁচে থাকে না, এমন যখন মুমূর্ষু অবস্থায়, তখন আমরা কিছু হুজুরকে ডেকে ভাড়া করে আমরা জারালি খতম তথা খতমে ইউনুস পড়ি। সেখানে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। কিন্তু এই খতমে ইউনুস সম্পর্কে এইভাবে হুজুরদেরকে ভাড়া করে এনে খতমে ইউনুস পড়তে হবে, কোরআন এবং হাদিসে কোথাও এর কোনো প্রমাণ নেই। সুতরাং এইভাবে ভাড়া করে এইভাবে খতমে ইউনুস পড়া নিঃসন্দেহে বিদআত। আর এখানে আমরা যে দোয়া পাঠ করি সে দোয়াটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম ছিলাম, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুতরাং যিনি মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকে নিজেই দোয়া পড়তে হবে, কোনো হুজুরকে ভাড়া করে নয়। দুই নম্বর যে বেদাত আমরা করি সেটা হলো আমরা মুমূর্ষু ব্যক্তির পাশে আমরা সূরাতুল ইয়াসিন পড়ে থাকি। যদিও সূরাতুল ইয়াসিন সম্পর্কে আবু দাউদে হাদিসে আছে ইকরাউ আলা মাউতাকুম লা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, যে তোমরা মৃত পথযাত্রী মানুষের কাছে সূরা ইয়াসিন পাঠ করো। কিন্তু এই হাদিসটা জয়ীফ এবং মুনকার। আরেক হাদিসে আছে মা মিন মাইয়াতিন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, যে যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করে তার মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। এই হাদিসটা কোনো হাদিসের কিতাবে পাওয়া যায়নি, এই হাদিসটা কামদুল উম্মাল নামে একটা কিতাবে পাওয়া গেছে, যেটা সকলেই এক বাক্যে বলেছেন হাদিসটা হলো জাল মৌজু। প্রখ্যান ধরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা মৃতপথ যাত্রী ব্যক্তিকে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কারণ যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এটা হলো সহিহ হাদিস। কিন্তু আমরা সহিহ হাদিস পালন করি না, আমরা জয়ীফ মওযূ হাদিস আমরা পালন করি। তাহলে এইভাবে পালন করলে আমাদের সর্বশেষ অবস্থায় যদি এই বিদআতের মতো নিমজ্জিত হয় তাহলে আমাদের আমলের অবস্থা কি হবে, আমাদের এখান থেকে অনুধাবন করতে হবে। প্রিয় হাজেরিন, মানুষ মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আজকে আমরা মুসলিম জাতি আমরা রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যায় তিনটি কাজ করার মাধ্যমে। কয়টি কাজ? তিনটি কাজ। এর মধ্য থেকে দুইটি কাজ করে থাকেন আমাদের মা বোনেরা, আর একটা কাজ করে থাকেন আমাদের ভাইয়েরা। মা বোনেরা কি কাজ করে? রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাউইল জাহিলিয়া, ওই ব্যক্তিকে আমি উম্মত বলে মনে করি না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি মানুষ মারা যাওয়ার কারণে সে সুখে সে কি হয়ে যায়, নিজের গালে চপটাঘাত করে, নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে ইনাইয়া বিনাইয়া চিৎকার করে, এই দুইটি কাজ করে আমাদের মা বোনেরা। সুতরাং মা বোনেরা সাবধান হন, হুঁশিয়ার হন। প্রিয়জন মারা যাওয়ার পরে যদি এইভাবে চিৎকার করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যেতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মাইয়াতা লা ইউআযাবু ফি কবরিহি বিবুকায়ে আহলিহি, নিশ্চয় মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হয় তার পরিবার পরিজনের ক্রন্দনের কারণে। তবে হ্যাঁ, আপনি নির্জনে আপনি আওয়াজ না করে আপনার হৃদয়ে কাঁদবে, চক্ষু কাঁদবে, কিন্তু সাউন্ড হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন ইব্রাহিম যখন মৃত্যু সজ্জায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে তিনি রয়েছেন, তার চোখ থেকে টস টস করে পানি ঝরতেছিল, অশ্রু ঝরতেছিল। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন আ আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি নিজেও কাঁদছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ইয়া ইবনে আউফ ইন্নাহার রাহমাত, এই যে ইবনে আউফ, এই যে আমি কাঁদছি, আমার চোখ কাঁদছে, আমার হৃদয় কাঁদছে, এটা হলো ইন্নাহার রাহমাত, এরা হলো রহমতের কাদা। সুতরাং কাঁদতে পারবেন, চোখ কাঁদবে, হৃদয় কাঁদবে, কিন্তু কোনো সাউন্ড হবে না। তিন নম্বর যে কাজ, কোন মানুষ মারা যাওয়ার পরে সে জাহিলি যুগের মতো চিৎকার করে মানুষকে মৃত্যু সংবাদ প্রচার করা, অর্থাৎ বর্তমান যুগে যেটা মাইকের মাধ্যমে মৃত্যু সংবাদ প্রচার করা হয়, এটা বিধাত। আল্লামা নাসিরউদ্দিন আলবাড়ি রাহমাহুল্লাহ তার আহকামুল জামায়েদ ওয়া বিদওয়া কিতাবে চার নম্বর বিধাত হিসাবে এটাকে উল্লেখ করেছেন। অথচ মাইকিং করা আজকে আমাদের সমাজে ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। সেদিন দেখলাম রাত দুইটার সময় এক মহিলা মানুষ মারা গেছে, সে মহিলার জন্য মাইকিং করা হচ্ছে, অথচ তার জানাজা হবে পরের দিন দুপুরের পরে। সুতরাং মাইকে এইভাবে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। এরপর মাইয়েতকে গোসল করার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, যে কোন মানুষ মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়, সুতরাং স্বামী স্ত্রীকে ধোয়াতে পারবে না, স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, লাও মিত্তে কাবলি লাকুমতু আলাইকে ফাগাসসালতুকে ওয়া দাফানতুকে ওয়া সুম্মা সাল্লাইতু আলাইকে ওয়া কাফানতুকে ওয়া দাফানতুকে, যে হে আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, লাও মিত্তে কাবলি, আমার আগে তুমি যদি মারা যাও, তাহলে লাকুমতু আলাইকে, আমি তোমার পাশে দাঁড়াবো, ফাগাসসালতুকে, আমি নিজে তোমাকে গোসল দিব, আমি নিজে তোমাকে কাফনের কাপড় পরাবো, সুম্মা সাল্লাইতু আলাইকে, তারপর তোমার জানাজা আমি নিজে পরাবো, ওয়া দাফানতুকে, তারপর তোমাকে আমি কবরস্থ করব। এবার বলুন, কার কথা সত্য, আপনার নাকি রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা বলছেন, তুমি আগে মারা গেলে আমি তোমাকে ধোয়াবো। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিয়েছেন। সুতরাং কোনটা সঠিক, এটা আমাদের এখান থেকে বুঝতে হবে। এবার আসুন, জানাজা যখন গোসল করাবে, ছেলে ছেলেকে, মেয়ে মেয়েকে গোসল করাতে হবে, পূর্ণাঙ্গ পর্দার মাধ্যমে গোসল করাতে হবে, এবং ওই সালাতের ওযুর মতো প্রথমে ওযু করাতে হবে। এইভাবে গোসল সম্পন্ন করে আপনাকে তিন কাপড়ের, ছেলে হোক বা মেয়ে হোক, তিন কাপড়ের মাধ্যমে, তিনটি কাপড়ের মাধ্যমে গোসল দিতে হবে, ছেলের জন্য তিনটি, মহিলাদের জন্য পাঁচটি। এই যে রীতি, এর কোনো ভিত্তি নেই, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সকলের জন্য কাপড়ে কাপড় হবে কয়টা? তিনটা। হাদিসে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফিনা বি সালাসাতি আসওয়াবিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড় দিয়ে কাফন পরানো হয়েছে, সেখানে লাইসা ফিহা কামিসুন, সেখানে কোনো কামিজ ছিল না, কোনো ইমামা, কোনো পাগড়ি ছিল না। অথচ এই হাদিসটা আমরা সঠিকভাবে আমরা মেনে চলি না। এবার আসুন, মাইয়েতের জানাজা যখন শুরু হয়, তখন আমাদের দেশে একবারে মাইয়েতকে সম্মুখে নিয়ে একবারে দীর্ঘ সময় যে জনসভার মতো একের পর এক, একের পর এক আলোচনা করা হয়, হাদিসের এর কোনো ভিত্তি নেই। সুতরাং এগুলো থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এবার আসুন, অনেক জায়গায়, বিশেষ করে আহলুল হাদিস সমাজে, আজও অনেক জায়গায় জানাজা সালাতের পূর্বে বলে দেওয়া হয়, জানাজা সালাত ফরজে কিফায়া, চার তাকবীরে ইমামের পিছনে আল্লাহু আকবার। অর্থাৎ মুখে কি করা হয়? নিয়ত পাঠ করা হয়। মুখে নিয়ত পাঠ করা যদি বৈধ হয়, মুখে নিয়ত পাঠ করা যদি সুন্নত হয়, তাহলে সব জায়গায় মৌখিকভাবে নিয়ত পাঠ করতে হবে। আর মৌখিকভাবে নিয়ত পাঠ করা যদি সুন্নত না হয়ে বিদাত হয়ে থাকে, তাহলে জানাজার পূর্ব মৌখিকভাবে দোয়া পাঠ করা যাবে না। এবার দেখবেন জানাজা শুরু হয়ে গেছে, হুজুর আল্লাহু আকবার বলে দুই তিন মিনিট চুপ করে আছে। আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে দুই তিন মিনিট চুপ করে থাকলেন, এই সময় তিনি কি বললেন, আপনি কি বললেন? বললেন, আমি বায়ের বাণী বললাম, সানা বললাম। অথচ মাইয়েতের জানাজায় সানা পড়তে হবে এমন কোন হাদিস পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না।
প্রাক্ষণ করে জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত জানাজা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করেছি, তিনি সূরাতুল ফাতিহা তিনি পাঠ করলেন। পাঠ করে তিনি বললেন তা'আলামু আন্নাহা সুন্নাহ, তোমরা সকলে জেনে নাও যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাহ। অথচ অনেক জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে, তারপর দরুদ ইব্রাহিম পড়তে হবে, তারপরে আমরা যে দোয়া পড়ি আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা, এই দোয়া পড়তে হবে। তবে এই দোয়ার চেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, যে দোয়াটা আমরা মাইয়েতের জন্য আমরা পড়ি না, যেটা মাইয়েতের জন্য খাস দোয়া। রাসূল বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতে ফাখলিসু লাহু দোয়া, যখন মাইয়েতের জন্য তুমি সালাত আদায় করবে, জানাজা সালাত পড়বে, তার জন্য খাস করে দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া'ইযুহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এরা হলো জানাজার জন্য স্পেশাল দোয়া। আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তার প্রতি রহম করো, ওয়াফিহি তাকে নিরাপদ রাখো, ওয়াফু আনহু তার পাপগুলোকে মার্জনা করে দাও, ওয়াকরিম নুজুলাহু তাকে সম্মানজনক আতিথ্যতা দান করো, এইভাবে ওয়াসসি মাদখালাহু তার কবরস্থানটাকে প্রশস্ত করো, ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারদে তাকে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দ্বারা তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসে, যেভাবে সাদা কাপড়ে ময়লা পড়লে সাদা কাপড় ধোয়ার পরে যেভাবে দবদবে সাদা হয়ে যায়, হে আল্লাহ তার আমলনামাটাকে এভাবে সাদা দবদবে করে দাও। ওয়া আব্দুলহু দারান খায়রাম মিন দারিহি, সে যে বাড়িতে থাকতো তার চেয়ে উত্তম বাড়ি তাকে দিয়ে দাও, ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, যার যে স্ত্রী ছিল বা স্বামী ছিল তার চেয়ে উত্তম স্বামী স্ত্রী তাকে দিয়ে দাও, ওয়াইযুহু মিন আযাবিল কবরে তাকে কবরে আযাব থেকে মুক্তি দাও, ওয়াদখিলহুল জান্নাহ তাকে জান্নাত থেকে তাকে জান্নাতে দাখিল করো, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা, হে আল্লাহ অমুকের পুত্র অমুককে তোমার জিম্মায় আমি রেখে গেলাম, হাবলে জেওয়ারিকা ফাকিহি মিন ফিতনাতিল কবরে তুমি কবরের ফিতনা থাকে তাকে রক্ষা করো, ওয়া অকিহি আযাবিন নার এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এইগুলো হলো মাইয়েতের জন্য খাস দোয়া। আর রাসূল মাইয়েতের জন্য খাস দোয়া পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনি শুধু ওই আল্লাহ ফেললি হাইয়েনা ওয়া মাইয়েতনা পরে আসসালামু আলাইকুম করে সালাম ফিরিয়ে দিলেন, কিন্তু রাসূলের এই নির্দেশ আপনি বাইরে পড়লেন। সুতরাং আপনার জানাজা করতে হলে জানাজার এই দ্বিতীয় এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়তে হবে। জানাজা শেষ হওয়ার পরে আপনাকে মাইয়েতকে যখন কবরস্থ করবেন, তখন অনেকেই দেখি কবরে রাখার পরে ওই বুকের উপর হাত রেখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়, কিন্তু পদ্ধতি ওটা না। মাইয়েতকে যখন কবরে নামানো হবে তখন বলতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইয়েতকে যখন আপনি মাটি দিবেন, আমরা বলি মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়াফিহা নুয়ুদুকুম, আমি তোমাকে এই মাটিতে রাখলাম, ওয়াফিহা মুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাকে এই মাটি থেকে উত্তোলন করব। এই কথা কার? আল্লাহ। অথচ আপনি মাটি হাতে নিয়ে বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, আপনি সৃষ্টি করছেন, এই দোয়া বলে আপনাকে কবরে মাটি দিতে হবে এমন কোন প্রমাণ হাদিসে নেই। সুতরাং আপনি কবরে মাটি দিবেন বিসমিল্লাহ বলে, কুল্লু আমরিন ইয়াবদাউ বিসমিল্লাহ, প্রত্যেক কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। সুতরাং আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিবেন, কবরে মাটি দেওয়ার পরে আপনার এক্সট্রাভাবে যে মোনাজাত করা হয়, সম্মিলিত
বলা, এটা আরেকটা বেদাত। এই বেদাতকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এর পরিবর্তে যখন দাফন কার্য শেষ হবে তখন বলতে হবে আল্লাহুমাগফিরলাহু ওয়াসাব্বিদহু, আল্লাহুমাগফিরলাহু ওয়াসাব্বিদহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের জীবনের শেষ অধ্যায়টা যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পরিচালিত হয়, আমাদের জানাজা দাফন কাফন যেন সুন্দরভাবে হয়, হাদিস মোতাবেক হয়, এই আহ্বান রেখে এই দোয়া আল্লাহর কাছে কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জনাব এহসান, সভাপতি ঢাকা জেলা। জনাব এহসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ